জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে নেওয়ার সময় আদালত এলাকাতেই প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বন্ধ হয়ে যায় জনসন রোডের যান চলাচল, ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকেন বিএনপির নেতাকর্মীরা, ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি, আহত হন প্রিজন ভ্যান চালক, পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে পুলিশ, ছত্রভঙ্গ করতে করা হয় লাঠিচার্জ, এতে কয়েকজন নেতাকর্মী আহত এবং আটকের দাবি করেছে দলটি। প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রিজন ভ্যান নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। এর আগে ইশরাক জানান আন্দোলন দমাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পরিকল্পনা মাফিক আমাকে গ্রেফতার করেছে যাতে করে সামনের দিকে আন্দোলনকে জোরদার না করতে পারি। বুধবার সকালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করার সময় মতিঝিল থেকে ইশরাককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায় 2020 সালের গাড়ি পোড়ানো ভাঙচুরের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ইশরাক। 2020 সালের একটা গাড়ি পোড়ানোর মামলা ছিল, সেই মামলায় বিজ্ঞ আদালত তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছেন। তো ওই ওয়ারেন্ট ইস্যু মূলে আসলে আমরা তাকে অনেকদিন যাবৎ খুঁজছিলাম। আজকে সে যখন মতিঝিল এলাকার ঘরোয়া হোটেলের সামনে তাকে পাওয়া যায়, আমরা সেই ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করেছেন। ইশরাক হোসেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন, বর্তমানে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।